আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আর হচ্ছে আজকে আমরা সুপার শপে যাব, কারণ হচ্ছে আমার কাজিন কিছু কেনাকাটা করবে, তাই আমরা সুপার শপ আগুড়াতে এসেছি। আর সুপার শপ আগুড়াতে এসে দেখছি আমরা কি নেওয়া যায়। আর এটা হচ্ছে উনি বিস্কিট দেখছিল, আর আপু বিস্কিট দেখতেছিল বিস্কিট কেনার জন্য, আর বিস্কিট অফার চলছিল। আর হচ্ছে উনি আসা হয়েছে বিকজ অফ দ্যাট উনি নুডলস আর পাস্তা কিনবে আর স্যুপ কিনবে এগুলো কেনার জন্য, তাই এই সেকশনে এসে দেখছে, দেখা দেখি করছে। আর আমি এখানে কাপ নুডলসগুলো দেখতেছি, আর কাপ নুডলস এটার দাম 125 টাকা। আমি কখনো এটা ট্রাই করিনি, আমি মিস্টার নুডলসেরটা খেয়েছি, ওটা আমি আসলে নুডলস পছন্দ করি না, তো আমার কাছে ওটা ভালো লাগেনি, তাই কাপ নুডলস আর বেশি ইন্টারেস্ট ফিল করলাম না, রেখে দিলাম। আর হচ্ছে এখানে দেখছি, এখানে ডিসকাউন্ট সেকশনে দেখছি, এখানে দুইটা কিনলে একটা ফ্রি, এটা যেমন 60 টাকা পার পিস, আর দুটা কিনলে 60 টাকাই। আর হচ্ছে এগুলো দেখছি সব কিছুতেই অফার চলছে, আর অফার কিন্তু সবসময় ভালো লাগে, অফার দেখলেই ভালো লাগে, আমাদের চোখ অফারের দিকে চলে যায়। তো দেখে অফারগুলো দেখে খুবই ভালো লাগছিলো, আগরের এই সিস্টেমটা মানে এই অফারগুলো খুবই ভালো লাগছিল আমার কাছে। তো আমি কিন্তু শপিং করতে আসিনি, আমার কাজিন এসেছে, বা আমি কিন্তু কেনাকাটা করব না, এই নিউতে আসছিলাম। বাট হচ্ছে আমার ভালো লেগে গেছে কিছু জিনিস, অফারগুলো অফার অনেক অফার ভালো লেগে গেছে আমার, তাই আমি ভাবলাম কিনবো না, বাট কেনা হয়ে গেছে, আমার কিছু জিনিস কেনা হয়ে গেছে, কিনলাম। আর আমার কাজিনও কিনতেছে, আপু অবশ্য অফার থেকে কিছু নেয়নি, আপু হচ্ছে যা ওনার প্রয়োজনীয় তাই দেখছিল অ্যান্ড তাই নিচ্ছিল। তো আমরা এই সেকশনে চলে আসলাম, আর এখানে দেখি কফি দেখা হচ্ছিলো, কফিগুলো ভালো লাগছিলো, বাহিরে কিছু কফি রয়েছে। আর হচ্ছে আমার সবটাই কফি আমার খুবই পছন্দ, চায়ের তুলনায় আমার কফিটা বেশি খাওয়া হয়, তাই আমি বারবার কফি দেখতেছিলাম বাট কেনা হয়নি, আমি কিনিনি। আর আমার কাজিন দেখছিলো, কনফিউজ কি ছেড়ে কিনবে কি নিবে না, খুবই কনফিউজ। বাট উনি যেটা ওনার চাহিদা ছিল, মানে যেটা মাথায় নিয়ে আসছিলো সেটা তো নিয়েছে, আর এক্সট্রা কিছু নিয়েছে। আর এখানে ব্রেড সেকশন, ব্রেড রয়েছে, কেক রয়েছে, এগুলো দেখছিলাম, এগুলো প্রায় হাই ছিল, বাট কোয়ালিটি অনুযায়ী প্রায় হাই ঠিক আছে, জিনিসগুলো খুবই ভালো, দেখে বোঝা যাচ্ছিলো জিনিসগুলো খুবই ভালো, খেতে খুব ভালো হবে। বাট আমরা আসলে এগুলো কেনার জন্য আসিনি, তাই জাস্ট দেখতেছিলাম, আসলে যখন নেক্সট দরকার লাগবে আমাদের তখন অবশ্যই আমরা এখান থেকে নিব, এগুলো নিব। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে রোল কেকটা দেখে, মানে আমার কাছে রোল কেকটা খেতেও খুব ভালো লাগে আর দেখে তো ভালো লাগছে। তো আমি এখন ব্রাশ খুঁজবো, আমার টুথব্রাশ খুঁজবো আমার জন্য, তাই হচ্ছে আমি জিজ্ঞেস করতেছি এটার সেকশনটা কোথায়, সো আমরা সেদিকে গুছি। আমি জিজ্ঞেস করতে করতে যাচ্ছি এটা কোথায় 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 বলতে বলতে, সো ফাইনালি পেয়ে গেলাম সেটা। কিন্তু এখানে আসার পর আমি দেখতে পাই আমি যেটা আসলে যে ব্রাশটা কেনার জন্য এসেছিলাম সেই ব্রাশটা নেই, তাই আমি ব্রাশটা কিনতেই হবে, তাই আমি দেখতেছি ব্রাশ কোনটা কেনা যায়। ব্রাশ অনেকক্ষণ ধরে খুঁজলাম, অনেকক্ষণ ধরে দেখলাম, দেন হচ্ছে আমার একটা ব্রাশ পছন্দ হয়েছে, বাট ওইটার মতো না, কিনতে হবে, তাই কেনা হয়েছে, একটা ব্রাশ নিয়েছি। তাই কী করবো কী বলবো, মন মতো কিছু পাইনি রে ভাই, এই দুঃখ আমার।
সো আমরা দেখতেছি পাশে এসে এখানে সব মাছ মাংস বাট মাছ মাংসের ছবিটা দুঃখের সাগর আমি ভেসে গেলাম কারণ হচ্ছে আমি মাছ মাংসের ছবিগুলো আমার আসেনি আমি ভিডিওতে ধারণ করার ট্রাই করেছি বাট আসেনি এই জন্য সবার কাছে আমি ক্ষমা প্রার্থী যে আমি আপনাদেরকে মাছ মাংসের ছবি দেখাতে পারছি না বা ভিডিও দেখাতে পারছি না সো আমাদের কেনাকাটা শেষ তাই আমরা আগরা থেকে বের হয়ে গেলাম আর সীমান্ত সম্ভারেই ঢুকে গেলাম আগরাতে আমি আমার কাজিনকে হারিয়ে ফেলেছিলাম এতক্ষণ মানে খোঁজাখুঁজি পরে পেলাম আর হচ্ছে দেখলাম উনি সব পে করে ফেলেছে আর আমি কী কী নিয়েছি সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছেন আমি কী কী নিয়েছি এখানে হচ্ছে প্রাণ পিনাট বাটার নিয়েছি এটা হচ্ছে তিনটার সাথে একটা ফ্রি আর এক একটা প্রাইস হচ্ছে আপনার 10 টাকা আর আমার থেকে চারটা প্রাইস নিয়েছিল 30 টাকা একটা ফ্রি ছিল আর হচ্ছে এখানে দেখছেন নতুন ধরনের চকলেট এর আগে আমি এটা কখনো খাইনি আর এটা তিনটা ছিল আমার একটা বোন আমার খেয়ে ফেলেছে আর হচ্ছে এটা প্রাইস এক একটা নিয়েছে 20 টাকা করে আর তিনটা নিয়েছে 40 টাকা আর এই ইয়োয়ো বিস্কিটের প্রাইস এক একটা নিয়েছে 20 টাকা করে আর এখানে দেখছেন ব্রাশ ইয়োয়ো বিস্কিটটা দুটো কিনতে একটা ফ্রি পেয়েছিল আর আমরা এখন সুপার শপ থেকে বের হয়ে কোথায় যাচ্ছি তা দেখতে পারবেন আমার নেক্সট ব্লগে তো আমার নেক্সট ব্লগ এই ব্লগ সবাই দেখবেন তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন বাই বাই টাটা